আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে। দর্শক, এভিয়ান একটি মারাত্মক অসুখের নাম, যদি না আপনি এর সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা করেন। আর যদি এর সঠিক সময়ে সঠিক চিকিৎসা করেন, এটা কোনো রোগই না, কোনো ব্যাপারই না, সুস্থ স্বাভাবিকভাবে সব কাজকর্ম করতে পারবেন, সুস্থ মানুষের মতো আজীবন থাকতে পারবেন। বাট যদি আপনি এর চিকিৎসাটা না করেন, এর অবস্থাটা অনেক ভয়াবহ হতে পারে। এমনও হতে পারে একটা সময় হয়তো আপনার হিপ জয়েন্টের দুটো হাড়ই একটা সময় আপনাকে রিপ্লেস করতে হতে পারে। সো বি কেয়ারফুল, সঠিক সময় সঠিক যত্ন নিতে হবে, সঠিক ট্রিটমেন্ট করতে হবে। যখনই রোগ তখনই এর চিকিৎসা সাথে সাথে, একটুও দেরি করা যাবে না। আমার পাশে যে ছোট্ট মানুষটিকে দেখতে পাচ্ছেন, মাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে, গত 2 বছর আগে হঠাৎ করেই বুঝতে পারে যে তার হিপ জয়েন্টে প্রবলেম। স্বাভাবিক যে হাঁটা চলা, স্বাভাবিক খেলাধুলা, সেগুলো কিছুটা রহিত হয়ে গেল। একটা সময় সেটা খুবই খারাপ অবস্থা ধারণ করল। আসুন দর্শক, আমার এই ছোট্ট বন্ধুদের সাথে একটু পরিচিত হই, কীভাবে তার এই রোগটি ধরা পড়েছিল, কী কী ট্রিটমেন্ট করেছে এবং সর্বোপরি আফটার ট্রিটমেন্ট আজকে কেমন আছে। আসুন দর্শক কথা বলি। কেমন আছো বাবা? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার নামটা যদি একটু বলো। ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, তোমার বাসা কোথায়? কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্টে, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি জায়গাতে থাকো। কোন ক্লাসে পড়ো তুমি? পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী। তোমার স্কুলের নাম? নারায়ণ স্যার হাজি আহমেদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলহামদুলিল্লাহ। আমরা জানি তুমি এত দূর থেকে এই ডিপিআরসি হসপিটালে তোমার চিকিৎসার জন্য এসেছিলে। তোমার যে রোগটা ছিল সেই রোগের নাম হচ্ছে এভিয়ান। এই রোগটা ঠিক কতদিন আগে তুমি সবার প্রথম বুঝতে পারো? 1 বছর। 1 বছর আগে। তার আগে তুমি হাঁটা চলা, দৌড়াদৌড়ি সব কাজ করতে পারতা, স্বাভাবিক নিয়মই করতে পারতা। কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে তোমার? হঠাৎ করে একদিন দেখছো কোমরে ব্যথা করছে, সেটা কি দুই পাশে করতো নাকি এক পাশে করতো? এক পাশে। এক পাশে, সেটা বাম পাশে? জি। আচ্ছা, প্রথম যখন ব্যথা শুরু হয় তোমার, কোনো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল? মানে বাবা মাকে গিয়ে কি বলেছিলে প্রথমে? বৃষ্টির সময় পড়ে গেছিলাম। আচ্ছা, বৃষ্টির সময় স্লিপ করে পড়ে গিয়েছিলে, তারপর থেকেই দেখছো ব্যথা? বাবা মাকে গিয়ে বললে যে আমার ব্যথা হচ্ছে, বাবা মা কি করেছিল, কোনো ডক্টরের কাছে নিয়েছিল? জি। ডক্টর কি বলেছিল? ডক্টর বলছে এটা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো তুমি পড়ে গেলে ডক্টর তোমাকে বললো রেস্ট নিলে তুমি ঠিক হয়ে যাবে, তখন কি হলো? তুমি কি রেস্ট নিয়েছিলে কিছুদিন? জি। আচ্ছা, সে তারপরে কি হয়েছিল, ব্যথাটা কি কমে গিয়েছিল? জি। আচ্ছা, তারপরে আবার ব্যথাটা কতদিন পরে আসলো? 1 বছর পর। 1 বছর পরে তুমি আবার দেখলে যে ওখানে ব্যথা করছে। ব্যথাটা কেমন ছিল, যে তুমি হাঁটতে গেলে পা টেনে ধরছে, মনে হচ্ছে আগে যেরকম খুব স্বাচ্ছন্দ্যে তুমি হাঁটতেছো, এখন আর আগের মতো তুমি হাঁটতে পারছো না, এরকম করতো? শুয়ে থাকলে, শুয়ে আছে, শোয়া থেকে উঠতে গেলে ব্যথা করতো? যখনই তুমি হাঁটা চলা করছো তখনই এই ব্যথাটা হতো, আগের মতো আর তুমি হাঁটতে পারছো না, দেখছো যে কোমরে প্রচন্ড ব্যথা করছে। তখন বাবা মাকে জানার পর বাবা মা কি করলেন, কোনো ডক্টরের কাছে নিয়ে গেছিলেন? কি বলেছিল ডক্টর, মনে আছে তোমার? ডক্টর বলছে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়ে দিছি। এই ডক্টরও তোমাকে একই কথা বললেন যে আপনি রেস্ট নেন, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি ভালো হচ্ছে না। কতজন ডক্টর দেখিয়েছো এখন পর্যন্ত এর জন্য? 5 জন। 5 জন। 5 জনই কি রেস্টের কথা বলেছিল, কিন্তু তুমি দেখছো ভালো হচ্ছে না। তোমার যে এভিয়ান রোগ, সেটা তুমি কতদিন পরে, এটা কোথায় তুমি জানতে পারো প্রথম? তুমি কি এই ডিপিআরসি হসপিটালে আসার পরে প্রথম জানতে পারো যে তোমার আসলে এভিয়ান হয়েছে? আচ্ছা, তার আগে তুমি জানতে পারতে না। সবচেয়ে খারাপ কি হয়েছিল, এরকম কি হয়েছিল যে তুমি ব্যথার জন্য তোমার স্কুলে যেতে পারছো না, বন্ধুদের সাথে খেলতে যেতে পারছো না, সারাক্ষণ একটা ব্যথা, হাঁটতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, সারাক্ষণ এরকম ব্যথা করতো? জি না। কখন ব্যথাটা করতো, স্পেসিফিক কখন ব্যথাটা হতো? যদি হাঁটতে হাঁটতে ব্যথাটা করতো, হাঁটতে গেলে ব্যথাটা করতো, তুমি স্বাভাবিক হাঁটতে পারতে না। তো একটা সময় তোমার বাবা মা, আমরা জানি যে ডিপিআরসি হসপিটালে তোমাকে নিয়ে আসে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য, স্যার তোমাকে দেখে কি বলেছিলেন মনে আছে? স্যার দেখে বলছে ওষুধ দিয়েছি প্রথম, ওষুধ দিয়ে বলছে 1 মাস রেস্ট নিতে। আচ্ছা, যদি সেটাতে কোনো উপকার না পাই সেক্ষেত্রে আমরা ভর্তি করে আমরা ট্রিটমেন্ট দেবো। আচ্ছা, সেই ওষুধ খাওয়ার পরে কিছুটা কি ইম্প্রুভ করেছিল, কিছুটা ভালো হয়েছিল? জি। যখন দেখেছি কিছুটা ভালো হয়েছে তখন তোমরা ডিসিশন নিয়েছো তোমরা ভর্তি থেকে ট্রিটমেন্ট নেবে এবং সরাসরি স্যারের কাছে চলে আসো ভর্তির জন্য। আজকে কততম দিন তোমার ভর্তির? আজকে 13 দিন। 13তম দিন। এখন কি তুমি একটু হাঁটা চলা করে দেখেছো, নিজে নিজে হাঁটতে দেখেছো যে তোমার কি সেই জয়েন্টে কি এখন ব্যথা হয়? জি না।
আলহামদুলিল্লাহ এখন তুমি সুস্থ স্বাভাবিক মানুষের মতো আগে ঠিক যেভাবে দৌড়াদৌড়ি করতে খেলাধুলা করতে হাঁটাচলা করতে ঠিক সেরকমটা করতে পারছো এখন জি কেমন লাগছে যে দীর্ঘদিন পরে যে ব্যথা ছাড়া হাঁটতে পারছো স্বাভাবিক বন্ধুদের সাথে গিয়ে এখন আবার খেলতে পারবে স্কুলে আবার স্বাভাবিকভাবে যাবে সব কাজ করতে পারবে কেমন লাগছে এখন ভালো আলহামদুলিল্লাহ দর্শক আমার এই ছোট্ট বন্ধু হয়তো ঠিকমতো সবকিছু সে গুছিয়ে বলতে পারছে না কিন্তু দেখুন এভিয়ান বলেন বা আর্থ্রাইটিস বলেন পিএলআইডি বলেন যে কোনো বয়সে হতে পারে যে কোনো সময় হতে পারে যে কোনো দুর্ঘটনা থেকে হতে পারে অথবা দুর্ঘটনা ছাড়াও হতে পারে যে কোনো সময় আমাদের জীবনে আসতে পারে তাই বলে আমরা বসে থাকলে চলবে থেমে থাকলে চলবে না দর্শক আমরা থেমে থাকলে চলবে না আমাদেরকে এর সঠিক চিকিৎসা করতে হবে আমরা এরকম অসংখ্য পেশেন্টকে পাই অসংখ্য এভিয়ান রোগীকে পাই আমরা যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু সঠিক চিকিৎসাটা না পাওয়ার কারণে পঙ্গুত্ব বরণ করেছেন আমরা এমনও দেখেছি এর আগে আপনারাও দেখেছেন আমরা এরকম ভিডিও আমরা করেছি যে প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন নিয়ে গেছে সেখানে তাদের রিপ্লেসমেন্ট করে দিয়েছে যেটার কোনো দরকারই ছিল না দেখুন এটা আসলে কত ভয়াবহ একটা জিনিস রিপ্লেসমেন্ট অবশ্যই দরকার আছে কিন্তু বুঝতে হবে আসলে আমার গভীরতা কতটুকু বা আমি আসলে কতটুকু পর্যায়ে এখন আছি অন্তত একবার আমরা চেষ্টা করতে পারি আমার এই ছোট্ট বন্ধুটি যেরকম তার মুখে এখন হাসি আছে সে স্বাভাবিক সব কাজ করতে পারছে তার একটি কারণ কারণ হচ্ছে সে সঠিক সময় সে সঠিক চিকিৎসাটি পেয়েছে আপনারা যদি সঠিক ডায়াগনোসিসে সঠিক চিকিৎসাটা করতে পারেন সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার ভালো থাকবেন দোয়া করবেন আমার এই ছোট্ট বন্ধুটির জন্য দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য এবং দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম